হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল রাজ্যে ভোকেশনাল টিচার পোস্টে নিয়োগ হতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্যে ভোকেশনাল টিচার পোস্টে নিয়োগ করা হবে আমি সেই নিয়ে আপডেটও দিয়েছিলাম ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব একবার দেখে নেবেন ভোকেশনাল টিচার পোস্টের জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে অ্যাপ্লিকেশান প্রসেসও স্টার্ট হয়ে গেছে সাতশোরও বেশি পোস্টে রাজ্যে ভোকেশনাল টিচার পোস্টে নিয়োগ করা হবে কোন কোন পোস্টে কতগুলো ভেকেন্সি রয়েছে তাছাড়া ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে আজকের এ ভিডিওতে ডিসকাস করব তার সাথে দেখে নেব আপনারা কিভাবে এই ভোকেশনাল টিচার পোস্টের জন্য আবেদনপত্র সাবমিট করবেন ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাজ্যে সিএসএস ভিএসসি স্কিমে ভোকেশনাল টিচার নিয়োগ করা হবে তার জন্য অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে রাজ্যের গভর্নমেন্ট অর গভর্নমেন্ট স্পন্সর্ড অর অ্যাডেড স্কুলে ভোকেশনাল টিচার নিয়োগ করা হবে এই পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে অ্যাডভার্টাইজমেন্টে বলাই হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড বাই দ্য ফলোয়িং প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার্স ফর এনগেজমেন্ট অফ প্রফেশনালি কোয়ালিফাইড ভোকেশনাল টিচার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস অর পিওরলি অন টেম্পোরারি বেসিস ফর ইমপ্লিমেন্টেশন অফ সিএসএস ভিএসই স্কিম ইন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট স্পনসর্ড অর অ্যাডেড স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল এই পোস্টের জন্য শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দারাই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই শুধুমাত্র এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন অ্যাডভার্টাইজমেন্টে ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছে কোন সেক্টরে কোন ট্রেনিং প্রোভাইডারের আন্ডারে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তার সাথে কভার ডিস্ট্রিক্টের নামও উল্লেখ করা আছে এগ্রিকালচার সেক্টরে এম্পাওয়ার প্রগতি ভোকেশনাল অ্যান্ড স্টাফিং প্রাইভেট লিমিটেডের আন্ডারে ছাব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর সিবিন লার্নিং কাঠ প্রাইভেট লিমিটেডের আন্ডারে সাতটি ভ্যাকেন্সি রয়েছে বাঁকুড়া ও পুরুলিয়ার জন্য স্বস্তিক কম্পিউটার এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে উনচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ার বীরভূম জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ ওয়েক আপ ইন্ডিয়ার আন্ডারে উনিশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে হুগলি হাওড়া কলকাতা নদিয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান অ্যাপারেল সেক্টরে দাতা প্রো কম্পিউটার্স প্রাইভেট লিমিটেডের আন্ডারে দুটি ভ্যাকেন্সি রয়েছে কলকাতা ও নর্থ চব্বিশ পরগনার জন্য কল্পনা এডুকেশনাল ট্রাস্টের আন্ডারে ছাব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ন্যাশনাল কম্পিউটার মিশনের আন্ডারে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে মালদা ও দক্ষিণ দিনাজপুরের জন্য প্রগতির আন্ডারে চৌদ্দটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং উত্তর দিনাজপুর শিবম এডুকেশনাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে এগারোটি ভ্যাকেন্সি রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ওয়েক আপ ইন্ডিয়ার আন্ডারে দুটি ভ্যাকেন্সি রয়েছে নর্থ চব্বিশ পরগনা ও হুগলির জন্য অটোমোটিভ সেক্টরে সেন্টাম ওয়ার ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে এগারোটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর জিস ফাউন্ডেশনের আন্ডারে দুটি ভ্যাকেন্সি রয়েছে হুগলির জন্য স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে আটটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে চারটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ইউনিভেশন স্কিল প্রাইভেট লিমিটেডের আন্ডারে দুটি ভ্যাকেন্সি রয়েছে পুরুলিয়ার জন্য বিউটি অ্যান্ড ওয়েলনেস সেক্টরে ডাটা প্রো কম্পিউটার্স প্রাইভেট লিমিটেডের আন্ডারে একটি ভ্যাকেন্সি রয়েছে হাওড়ার জন্য প্রগতির আন্ডারে এগারোটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে কলকাতা হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এমপাওয়ার প্রগতি ভোকেশনাল অ্যান্ড স্টাফিং প্রাইভেট লিমিটেডের আন্ডারে নটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কালিম্পং মালদা ন্যাশনাল কম্পিউটার মিশনের আন্ডারে সাতটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে মালদা বীরভূম মুর্শিদাবাদ ইন্দিরা গান্ধী ভোকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে তিনটি ভ্যাকেন্সি রয়েছে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানের জন্য নেক্সট ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টরে ব্রেনলাইট এডুকেশান সলিউশনস প্রাইভেট লিমিটেডের আন্ডারে বাইশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সেন্টাম ওয়ার্স্কিলস ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে সাতাশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর মালদা কৃত্তিকা একাডেমি প্রাইভেট লিমিটেডের আন্ডারে তেইশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া শিক্ষার আন্ডারে দশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি নদীয়া হাওড়া মুর্শিদাবাদ নেক্সট কনস্ট্রাকশান সেক্টর প্রগতির আন্ডারে তিনটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং শিক্ষার আন্ডারে দুটি ভ্যাকেন্সি রয়েছে নর্থ চব্বিশ পরগনা ও সাউথ চব্বিশ পরগনার জন্য নেক্সট ইলেকট্রনিক সেক্টরে মাইন্ড লিডার্স লার্নিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আন্ডারে আটটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে হুগলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদিয়া। ন্যাশনাল কম্পিউটার মিশনের আন্ডারে দুটি ভ্যাকেন্সি রয়েছে মালদা ও জলপাইগুড়ির জন্য নেক্সট ফুড প্রসেসিং সেক্টরে সিভিন লার্নিং কার্ট প্রাইভেট লিমিটেডের আন্ডারে আটটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর মাধবদ্বীপ এডুকেশন সোসাইটির আন্ডারে ছটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ ওয়েক আপ ইন্ডিয়ার আন্ডারে একটাই ভ্যাকেন্সি রয়েছে কলকাতার জন্য নেক্সট হেলথ কেয়ার সেক্টর বেঙ্গল ইনফোটেকের আন্ডারে বাইশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ব্রেনলাইট এডুকেশান সলিউশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে বারোটি ভ্যাকেন্সি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পংয়ের জন্য কল্পনা এডুকেশনাল ট্রাস্টের জন্য একুশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পিরোজপুর ইউথ ভোকেশনাল টেকনিক্যাল ইনস্টিটিউটের আন্ডারে একটাই ভ্যাকেন্সি রয়েছে মালদার জন্য প্রগতির আন্ডারে নটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে ছটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে হাওড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর নেক্সট আইটি অ্যান্ড টি ইএস সেক্টর শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে সাতটি ভ্যাকেন্সি রয়েছে হুগলি ও নদিয়ার জন্য ইন্ডিটেক সফটওয়্যার উইজার্ড প্রাইভেটের আন্ডারে আটটি ভ্যাকেন্সি রয়েছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দার্জিলিংয়ের জন্য ন্যাশনাল কম্পিউটার মিশনের আন্ডারে তিনটি ভ্যাকেন্সি রয়েছে পুরুলিয়ার জন্য সিক্সার আন্ডারে দুটি ভ্যাকেন্সি রয়েছে নর্থ চব্বিশ পরগনা ও কলকাতার জন্য সিবিন লার্নিং কাঠ প্রাইভেট লিমিটেডের আন্ডারে দুটি ভ্যাকেন্সি রয়েছে সাউথ চব্বিশ পরগনার জন্য অ্যাম্পাওয়ার প্রগতি ভোকেশনাল অ্যান্ড স্টাফিং প্রাইভেট লিমিটেডের আন্ডারে উনিশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার প্রগতির আন্ডারে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের জন্য স্বস্তিক কম্পিউটার এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে হাওড়া ও হুগলির জন্য নেক্সট প্লাম্বিং সেক্টর ন্যাশনাল কম্পিউটার মিশনের আন্ডারে আঠারোটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জলপাইগুড়ি প্রগতির আন্ডারে সাতটি ভ্যাকেন্সি রয়েছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের জন্য কুইভান স্কিল এম্পাওয়ারমেন্ট প্রাইভেট লিমিটেডের আন্ডারে পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে হাওড়া ঝাড়গ্রাম কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নেক্সট পাওয়ার সেক্টর এলএনজি ইনস্টিটিউটের আন্ডারে একটাই ভ্যাকেন্সি রয়েছে নর্থ চব্বিশ পরগনার জন্য মাইল লিডার্স লার্নিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আন্ডারে সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে মালদা নদিয়া কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি ন্যাশনাল কম্পিউটার মিশনে আন্ডারে ছটি ভ্যাকেন্সি রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ও পুরুলিয়ার জন্য সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে সাউথ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নেক্সট রিটেল সেক্টর সেন্টাম স্কিলস ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে দুটি ভ্যাকেন্সি রয়েছে কালিম্পংয়ের জন্য এম্পাওয়ার প্রগতি ভোকেশনাল অ্যান্ড স্টাফিং প্রাইভেট লিমিটেডের আন্ডারে দুটি ভ্যাকেন্সি রয়েছে ঝাড়গ্রামের জন্য ইনোভিশন লিমিটেডের আন্ডারে একটাই ভ্যাকেন্সি রয়েছে নদিয়ার জন্য আইটিআরসি টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের আন্ডারে ছটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে কলকাতা হাওড়া ন চব্বিশ পরগনা এল এন জি ইনস্টিটিউটের আন্ডারে নটি ভ্যাকেন্সি রয়েছে হাওড়া ও নদিয়ার জন্য ন্যাশনাল কম্পিউটার মিশনের আন্ডারে তিনটি ভ্যাকেন্সি রয়েছে বীরভূম মালদা ও মুর্শিদাবাদের জন্য ওরিয়ন এডুটেকের আন্ডারে তিনটি ভ্যাকেন্সি রয়েছে উত্তর দিনাজপুর ও দার্জিলিংয়ের জন্য সিভিল লার্নিং কাঠ প্রাইভেট লিমিটেডের আন্ডারে ছটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে সাউথ চব্বিশ পরগনা ইউনিভিশন স্কিলস প্রাইভেট লিমিটেডের আন্ডারে সাতটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নেক্সট সিকিউরিটি সেক্টর ন্যাশনাল কম্পিউটার মিশনের আন্ডারে একটাই ভ্যাকেন্সি রয়েছে কোচবিহারের জন্য নেক্সট টেলিকম সেক্টর সেন্টাম ওয়ার্স্কিলস ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে এগারোটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে হাওড়া নদিয়া পশ্চিম মেদিনীপুর এম প্রগতি ভোকেশনাল অ্যান্ড স্টাফিং প্রাইভেট লিমিটেডের আন্ডারে পঁচিশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর দিনাজপুর ইনোভিশন লিমিটেডের আন্ডারে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে পশ্চিম বর্ধমানের জন্য ন্যাশনাল কম্পিউটার মিশনের আন্ডারে এগারোটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নেক্সট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টর ন্যাশনাল কম্পিউটার মিশনের আন্ডারে এগারোটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ সেন্টাম ওয়ার্ক স্কিল ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে চৌদ্দটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ইনোভিশন লিমিটেডের আন্ডারে চোদ্দোটি ভ্যাকেন্সি রয়েছে দার্জিলিং কোচবিহার ও আলিপুরদুয়ারের জন্য কীর্তিকা একাডেমি প্রাইভেট লিমিটেডের আন্ডারে পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে নর্থ চব্বিশ পরগনা ও সাউথ চব্বিশ পরগনার জন্য মাইন্ড লিডার্স লার্নিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আন্ডারে বাইশটি ভ্যাকেন্সি রয়েছে কভার ডিস্ট্রিক্ট রয়েছে জলপাইগুড়ি কালিম্পং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া সিবিন লার্নিং কাঠ প্রাইভেট লিমিটেডের আন্ডারে ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে কলকাতা হাওড়া হুগলি ও নদিয়ার জন্য এই ভোকেশনাল টিচার পোস্টে মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে কুড়ি হাজার এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে ক্যান্ডিডেটের এজ আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আঠেরো বছরে কম কিংবা চল্লিশ বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশান রয়েছে এই পোস্টগুলোর জন্য অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিট করার জন্য প্রত্যেকটা প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার্সের আলাদা অ্যাপ্লিকেশান লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্টে এই লিংকে গিয়ে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদনপত্র সাবমিট করার সাথে সাথে আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও চেক করতে পারবেন প্রত্যেকটা পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও চেক করতে পারবেন তার সাথে ওই লিঙ্কেই আপনারা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন প্রত্যেকটার আলাদা আলাদা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এই লিংকে গিয়ে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে তাছাড়া এই পোস্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে প্রত্যেকটা প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার্সের আলাদা করে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এই নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন যারা যারা ভোকেশনাল টিচার পোস্টের জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন তার সাথে এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এই ফোন নাম্বারে ফোন করেও আপনারা ওদের সাথে যোগাযোগ করতে পারবেন যা কিছু কোয়ারি রয়েছে আপনাদের যা কিছু প্রশ্ন রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ